ছাব্বিশে নভেম্বর 2023 আজকে তুষারের আইবুড়ো ভাত। অ্যাট লাস্ট তুষার করতে চলেছে বিয়ে, কেমন লাগছে তুষার? এখনো বিয়ে হয়নি মানে চলছে, মানে টাইমটা আসছে বিয়ের, কেমন লাগছে? তাই আজকে আইবুড়ো ভাত খাবে তো? কালকে থেকে বুড়ো ভাত, আজকে শুধু আইবুড়ো ভাত দেখাই। ভালো লাগছে? এটা করতে এই পাঞ্জাবি করতে কিনেছো? এটা করতে কিনেছো পাঞ্জাবি? আরে এখানে আমাদের একটা দোকান আছে, ঠিক করে বলো মানিয়ে বা। তাই তো আজকে মানিয়ে বাড়ির পাঞ্জাবি পড়েছে, সুন্দর একটা বারান্দায় বসে ইগলু খাচ্ছে আজকে খিচুড়ি। এই যে কখন খাওয়া হবে তোমার আইবুড়ো ভাত? এই তো সাজাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করছি আমরা। এই যে কারা কারা এসেছে দেখো, এই যে এসছে শ্রীজিৎ, এখানে সবাইকে দেখাই। এই কুর্তি আসলো না, তুই আগে এসে দিচ্ছিস রে, ও দেখানোর আগে এসে দিচ্ছে। তুষার আঙ্কেলের বিয়ের জন্য আমার ছেলে দেখো পুরো হ্যান্ডসাম হাঙ্ক হয়ে গেছে, একদম চুল টুল কাটিং করে কি করছিস? তুষারের এখানে আইবুড়ো ভাতের মেনু একদম রেডি, ভাত, পাঁচ রকম ভাজা, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে করেছে, এখানে হচ্ছে ওর ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, টমেটো চাটনি, পাঁপড়, মিষ্টি দই আর সালাড, আর যেসব জুস, চিপস, চকলেটস সব দিয়ে সাজিয়ে দিয়েছে। সেটা আইবুড়ো ভাত হচ্ছে শুরু হয়ে গেছে। ভালো খেতে তুষার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব হাজির, এখানে আছে ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যান তাকা, এই ক্যামেরাম্যান তাকা। আর এই হচ্ছে, এই যে আছে এটা হচ্ছে আমার পুচু পুচু, এটা এখানে বসে আড্ডা মারছে, দেখি মুখগুলো দেখি বাবা সব গায়ক। এই এই টাকা শুরু করেছে খাওয়া, কেমন লাগছে বলবে খেতে খেতে? বলো দারুন, জোরে বলো। ও কাকু, এটা কাকু, বাহ অপূর্ব। খেতে বসে পড়েছি আমরা, ফার্স্টই হচ্ছে ভাত আর লাল শাক ভাজা, ডাল আর আলুর চিপস। এরপর দেখো মানে বিয়ে বাড়িতে আলু ঝিঙে পোস্ত দারুণ লাগে, ডাল দিয়ে লেবু দিয়ে আলু ঝিঙে পোস্ত। কাকিমা চলে এসছে জিজ্ঞেস করতে খাবার দাবার কেমন হয়েছে, খাবার দাবার খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ। হ্যাঁ এই যে চিংড়ি মাছ ফেভারিট, এই জন্য শুনতে পেয়েছে ব্লগে বলছিল মাই ফেভারিট, এই জন্য দিয়ে দিয়েছে তিনটে। আমি শুধু ভাবছি, শুধু ভাবছি যে মানে আজকে আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত এই মেনু, তাহলে রিসেপশনের দিন কি হবে? নেক্সট হচ্ছে কাতলা মাছ, এরপর চাটনি পাঁপড়, শেষ পাতে মিষ্টি দই আর রসগোল্লা। আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল, রান্না মানে অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি ভাবছি যে আজকে এত মেনু, রিসেপশনের দিন কি হবে, পেট পুরো খালি করে আসতে হবে, সেদিকে যাই আসবো না, সেদিকে আসলে খেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, ঠিক আছে আর ও নিজে এত খেতে ভালোবাসে, আর ওর যদি বিয়েতে খাওয়া দাওয়া না ভালো হয় তাহলে সত্যি খেতে মার, যাই হোক এখন মার খাবে না, খুব ভালো এখন। কি বাবা, চুলের চুলের কি তো, এই কি বড় কথা।
এই যে সব গাড়িতে আমরা বসে আছি আর জ্যামে আটকে আছি পুরো আজকে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 10টা তো বাজবে ব্যাস কেমন লাগছে এই সায়ন সায়ন আমরা পৌঁছে গেছি যেখানে তুষারের বিয়ে হচ্ছে, মানে বনগাঁ বাগদাতে। তুষার কিন্তু খুব হ্যাপি আজকে, মানে এতদিন ওয়েট করেছে বিয়ের জন্য, আর এই যে ক্যামেরাম্যান আমাদের খুব খুশি। তারপরে স্টার্টারে ছিল হচ্ছে সেদিন চিকেন পকোড়া, ফুচকা, কফি। তো স্টার্টার খুব একটা খাইনি, তাড়াতাড়ি বসে পড়েছি ডিনারে, কারণ 10:30 বেজে গেছিলো। তো ফার্স্টেই ছিল চিকেন স্টার্টে, দারুণ ছিল। তারপর আদা বল্লবী আর চানা মশলা, প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ ছিল। তারপর নেক্সট ছিল ভাত, সবজি দিয়ে ডাল, লেবু আর হচ্ছে আলু চিপস। আর তারপর কাতলা পোস্ত, স্পেশালি কাতলা পোস্তটা কিন্তু দারুণ ছিল, মানে মাছটা এত টেস্টি ছিল কি বলবো। আর প্রত্যেকটা রান্না খেয়েছি আমি। আর তারপর নেক্সট হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। মাটনটা খুব ভালো ছিল, ফ্রাইড রাইসটা খুব ভালো ছিল, হালকা, একদম হালকা পাতলা রান্না করেছে। এই যে দারুণ, আমার মানে ইট করতে করতে একটুখানি খেতে ইচ্ছা করছে। আর যতক্ষণ আমরা খাচ্ছিলাম, আনসার রিওকে নিয়ে ঘুরছিল, আর মিষ্টি হয়েছিল যেটা আমরা খাইনি, মিষ্টিটা স্কিপ করে গেছি। তো খেতে খেতে মোটামুটি ওদের মানে যেটা বলে বিয়ের আর্ধেক, মানে মালাবদল, তারপর শুভদৃষ্টি, যেটা মেইন একদম অ্যাট্রাকশন বিয়ের, সেগুলো হয়ে গেছিলো, তাই সেগুলো শ্যুট করতে পারিনি। তারপর ওদের বিয়েটা শুরু হচ্ছিলো, সেটাই আমি যতটা পেরেছি করেছি, ভিডিওতে নিয়েছি। আর সবথেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে তুষার বিয়ে করতে করতে আমাকে জিজ্ঞেস করছে, রিয়া ঠিক করে খেয়েছো তো? মানে কি বলবো আর।
আজ থেকে সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এসছে আমার পথে এসছে পথিক আরে এখানে তো হেভি ফটোগ্রাফি হচ্ছে, শাড়িটা কালারটা খুব সুন্দর, ক্যামেরাম্যান হচ্ছে এই যে চিকেন লেগ ফিশ ফিঙ্গার আর দহি বড়া, তাই তো? এটা কি, এটা কি পনির? সবাই আমরা একদম স্টার্টার একদম মানে ডুবে গেছি। স্টার্টারগুলো অসাধারণ ছিল, চিকেন লেগ পিস আমি দুখানা খেয়েছি, কারণ চিকেন আমার ফেভারিট, তাই দারুণ ছিল, দারুণ। এখন খেতে ইচ্ছা করছে আবার। এখানে সবাই বসে আছে, অনিমেষ অনিমেষ বসার রিকোয়েস্ট করছে কুট্টিকে, কিন্তু কুট্টি বসছে না। এখানে তিতান আছে, নিধি আছে, এখানে রিনু আছে, ওখানে ছেলে সোফার মধ্যে খেলছে, অনিন্দদা পাপু মোবাইল দেখছে, এসব এসে গেছে, অয়নের ফ্রেন্ড, এই যে সৌরভ, সৈকত, এটা হচ্ছে সৌরভের ওয়াইফ রিয়া, ডাকনাম রিয়া, আমিও ডাকনাম রিয়া আমারও, আর এই যে সৈকতের ওয়াইফ। কি করছো বাবা, তুমি চুল টানছো আন্টি? আর এই যে, এই যে হ্যালো হ্যালো, এখানে শাশুড়ি আর শালি, তারপর চলে গেছি আমরা সোজা একদম ডিনারে, 10টার সময় বেজে গেছে অলরেডি। ফার্স্ট ডে ছিল হচ্ছে পম্ফের তন্দুরি, যেটা খেতে অসাধারণ ছিল। সালাদ দিয়ে খাচ্ছিলাম। তুষারের বিয়েতে খাবার দাবার তো ভালো হবেই, কারণ তুষার নিজেই ভীষণ ফুডি। তারপর ছিল হচ্ছে তন্দুরি নান আর হচ্ছে ডাল মাখানি, ডাল মাখানিটা ভালো হয়েছিল। খাও খাও, সৌরভ খাচ্ছে ডাল মাখানি আর তন্দুরি রুটি। সাংকেতিক সায়ন, খা খা খা। নেক্সট ছিল সাদা ভাত আর ভেটকি পাতুরি, যেটা আমি খাইনি, যেটা অয়ন নিয়েছিল, তো সেখান থেকে ভিডিও করে দেখিয়ে দিয়েছি আর আমি একটু জাস্ট টেস্ট করেছি। আর তারপর হচ্ছে মটন বিরিয়ানি, যেটার জন্য ওয়েট করছিলাম আমি এতক্ষণ ধরে। তুষারের ফেভারিট হচ্ছে মটন বিরিয়ানি, তাই ও তুষারের বিয়েতে তো হবেই, এটা মাস্ট, এটা জানতাম আগে থেকেই। তার সাথে চিকেন কষা করেছিল, চিকেন চাপ না, চিকেন কষা করেছিল কিন্তু স্পেশালি। মাটনটা ভীষণ ভালো ছিল, একদম সফট, পুরো হাতে দিচ্ছি না গলে যাচ্ছিল। মাটনটা পুরো দারুণ, পুরো একদম গলে যাচ্ছে।
আমার এখনো খাইনি, খালি আছে, খাবো। কিন্তু বিরিয়ানি দেয়নি এখন। সালাম বিরিয়ানি, কিছু রিভিউ? বিরিয়ানি ভালো, মাটনটাও বেশ ভালো, চিকেনটা। যেটা বলেছিলিস কিছু চল, মেনুটা ওইটা বলে দে। না মানে এটাই বুঝলাম যে সুশান্ত খুব প্যাশনেটলি মেনুটাকে চয়েস করেছে দেখে বোঝা যাচ্ছে। লাস্টে পাঁপড় চাটনি আর বেকড রসগোল্লা আর একটা মিষ্টি ছিল, খুব টেস্টি খেতে। তারপর লাস্টে ছিল হচ্ছে কুলফি, তারপর আছে পান। পানটা কিন্তু দারুণ ছিল, আর মোটামুটি প্রত্যেকটা খাবার দাবারই ভালো ছিল। লাস্টে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তুষারের বিয়েতে প্রত্যেকটা খাওয়া দাওয়া ছিল অসাধারণ। তুষার, হ্যাপি ম্যারিড লাইফ, তোমাকে সারা জীবন খুশি থাকো, সুখী থাকো, আর আমাদের অনেক অনেক খাইয়ে যাও।